আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল তো আমরা দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। তো আমরা অনেকেই স্যামসাংস ফোন ইউজ করি, তো জানি না স্যামসাংসের র্যাম কীভাবে চেক করে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব স্যামসাংয়ের র্যাম কীভাবে চেক করতে হয়। তো তার জন্য চলে যাবো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনার ফোনের সেটিং অপশনটি ওপেন করবেন। তো আমার ফোনের সেটিংয়ে চলে গেলাম। তো আপনার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি একদম নিচে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর আপনি দেখছেন অ্যাবাউট ফোন নামে একটি অপশন রয়েছে। তো একদম নিচে এই যে অ্যাবাউট ফোন, তো অ্যাবাউট ফোনের উপরে একটি ক্লিক করে দেবেন। অ্যাবাউট ফোনের উপর ক্লিক করার পর আপনি এখন দেখছেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে, সফটওয়্যার ইনফরমেশন। তো এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে দেখবেন বিল্ড নাম্বার কোথায় রয়েছে। তো এই দেখছে, দেখছেন বিল্ড নাম্বার রয়েছে আমার এখানে। তো এই বিল্ড নাম্বারের উপর সাতবার আপনি গুনে গুনে ক্লিক করবেন। তো আমি সাতবার ক্লিক করব। সাতবার ক্লিক করার পর আপনার স্ক্রিনের লকটি যাবে। তো আপনার স্ক্রিনের লকটি দিয়ে দিবেন। তো আমার স্ক্রিনের লকটি দিয়ে দিলাম। তো আমার ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে। তো ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে। তো আমি বেগে ক্লিক করব, আর একবার বেগে, দুইবার বেগে যাবো। বেগে যাওয়ার পরে যে দেখছেন আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে। আগে এখানে নিচে ছিল অ্যাবাউট ফোন, অ্যাবাউট ফোনের নিচে কোনো অপশন ছিল না, এখন ডেভেলপার অপশনটি চলে আসছে। তো আমি ডেভেলপার অপশনে ক্লিক করে দেবো। ডেভেলপার অপশনে ক্লিক করার পর এখানে দেখছেন মেমোরি লেখা রয়েছে। তো মেমোরি উপরে ক্লিক করে দেবেন। তো মেমোরির পাশে লেখা দেখছেন টোটাল দেখছেন 3.9, মানে তার মানে আমার ফোনটি ফোর জিবি র্যাম রয়েছে। তো এটা হচ্ছে মেমোরি ফোনের র্যাম। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ফোনের স্যামসাং ফোনের র্যাম চেক করতে হয়। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ।